জন্য জরুরি কিছু ওয়ার্ড নিয়ে, এবং এই ওয়ার্ডগুলো আপনারা প্রায় ব্যবহার করে থাকেন। তাহলে লেটস ক্লিয়ার উইথ মি হাউ উই উইল ইউজ দিস ওয়ার্ডস মিসিং ট্রেন্ডস। লেটস স্টার্ট উইথ মি। এখানে আমি চারটি ওয়ার্ড লিখেছি, গন্না, গট্টা, ওয়ান্না, গিম্মি। কি কি লিখেছি? চারটি ওয়ার্ড, সেগুলো হচ্ছে ওয়ান গন্না, টু গট্টা, থ্রি ওয়ান্না অ্যান্ড ফোর গিম্মি। এগুলোকে আমি ইলাবোরেটলি লিখলে এবং সেন্টেন্সে প্রয়োগ করলে কিভাবে স্পিকিং ইংলিশে ইনক্রিজ করা যাবে ফ্লুয়েন্সি, সেটি আগে আমরা দেখিনি। সো লেটস স্টার্ট। গন্না, এই গন্নাকে যদি আমরা ভাঙি তাহলে হবে গোয়িং টু। গন্নাকে ভাঙলে কি হবে? গোয়িং টু। এবং গটটা, এই গটটাকে ভেঙে লিখলে আমরা পাবো হ্যাভ টু অথবা হ্যাভ গট টু। তাহলে আমরা গটটাকে কিভাবে ইউজ করতে পারি? হ্যাভ টু অথবা হ্যাভ গট টু। অপরদিকে ওয়ান্নাকে আমরা কিভাবে ইউজ করব? ওয়ান্নাকে আমরা লিখতে পারি ওয়ান্ট টু, ওয়ান্ট টু। ওয়ান্নাকে আমরা কি লিখতে পারি? ওয়ান্ট টু। এভাবে গিভ মি একটা নিউ ওয়ার্ড শোনা যাচ্ছে, তাই না? কিন্তু এটাকে যদি আমরা লিখি তাহলে আপনাদের কাছে এতটাই সহজ এবং ক্লিয়ার হয়ে যাবে, এটা একটা চমকপ্রদ ব্যাপার হয়ে যাবে। সো লিখে নিই, গিভ মি কে লিখলে আমরা পাবো গিভ মি। কি পাবো? গিভ মি। তাহলে আবার আমার সাথে দেখে নেওয়া যাক, গন্নাকে লিখেছি গোয়িং টু, গটটাকে লিখেছি হ্যাভ টু অথবা হ্যাভ গট টু, একইভাবে ওয়ান্নাকে লিখেছি ওয়ান্ট টু এবং গিম্মিকে লিখেছি গিভ মি। এখন গন্নার প্রয়োগ কিভাবে আমরা সেন্টেন্সে লিখব সেটি জেনে নেওয়া যাক। গন্না অর্থ গোয়িং টু, যেটা বর্তমান অথবা ভবিষ্যৎকালে কোনো কিছু সম্পন্ন করা হচ্ছে সেই জায়গায় শুধুমাত্র আমরা গন্না অথবা গোয়িং টু ব্যবহার করতে পারি। কখন ব্যবহার করব? যখন বর্তমান অথবা ভবিষ্যৎ, বর্তমান অথবা ভবিষ্যতের জন্য কোনো কাজ সম্পন্ন করা হচ্ছে সেই অর্থে শুধুমাত্র আমরা গোয়িং টু অথবা গন্না ব্যবহার করতে পারি। সেন্টেন্স আকারে যদি লিখি তাহলে হবে, আই গন্না টু স্কুল। কেমন শোনা যাচ্ছে এটা? আই গন্না টু স্কুল। এটাকে যদি আমি ভেঙে লিখি তাহলে হবে, আই অ্যাম গোয়িং টু স্কুল। একইভাবে এখানে অবশ্যই অ্যাম যোগ করতে হবে, আই অ্যাম গন্না টু স্কুল, যেটাকে ভেঙে লিখেছি আই অ্যাম গোয়িং টু স্কুল, তার মানে আমি বর্তমানে কোনো কাজ করছি। একইভাবে যদি আমি এখানে লিখি, আমি কোথায় যেতে থাকব? আমি ঢাকা যেতে থাকব, তাহলে হবে, আই উইল বি গন্না টু ঢাকা। তাহলে অবশ্যই আমরা গোয়িং টুর পরিবর্তে গন্না লিখতে পারি। অ্যাম আই ক্লিয়ার? গন্না লিখতে পারি কখন? গোয়িং টুর পরিবর্তে। তাহলে আবার জেনে নিই, গন্না অর্থ হচ্ছে বর্তমান অথবা ভবিষ্যতে কোনো কাজ করা হবে, এরকম যদি বোঝায় তাহলে আমরা গন্না কথাটি ব্যবহার করব। সেন্টেন্স আকারে দিয়েছি, আই অ্যাম গন্না টু স্কুল, এটাকে আবার ভেঙে আমরা লিখেছি আই অ্যাম গোয়িং টু স্কুল। একইভাবে ভবিষ্যতের যদি উদাহরণ দেই তাহলে দেখা যাচ্ছে, আই উইল বি গন্না টু ঢাকা, আমি ঢাকা যেতে থাকব, তাহলে কি হবে? আই উইল বি গোয়িং টু ঢাকা। তাহলে আমার মনে হয় এই গন্না সম্পর্কে আপনাদের আইডিয়াটা একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছে। এবার আসা যাক গটটা, যার অর্থ আমি রেখেছি হ্যাভ টু অথবা হ্যাভ গট টু, যে কোনো একটা আমরা স্পিকিং ইংলিশের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এই হ্যাভ টু অর্থ হচ্ছে বাধ্যবাধকতা। হ্যাভ টুর অর্থ কি? বাধ্যবাধকতা।
অর্থাৎ এটা করতেই হবে। বাধ্যবাধকতা মানে জরুরি অর্থে বাধ্যবাধকতা মানে আমার এটা না করলে চলবে না, এটাকে আমার যখন করতেই হবে বোঝাবো, তখন আমরা কি ব্যবহার করতে পারবো? got to অথবা have to। যেমন আমাকে যেতে হবে, আমি কি লিখতে পারি এখানে? আমাকে যেতে হবে। এটা যদি লিখি তাহলে আমি ইংলিশে বলতে পারি I got to go, I got to go, আমাকে যেতে হবে, এটা লিখেছি I got to go। যার আরেক ভাবে লিখতে পারি I have to go, আমাকে যেতে হবে। যদি আমি বলি আমাকে খেতে হবে তাহলে বলতে পারি I got to eat, আমাকে খেলতে হবে, I got to play। এভাবে আমরা এটাকে ভেঙে ভেঙে বলতে পারি I have to go, I have to eat, I have to play। তাহলে আমরা গটাকে কি বলতে পারি? বাধ্যবাধকতায় have to। এখন আমরা স্পিকিং ইংলিশে have to এর পরিবর্তে গটা বলবো, তাহলে স্পোকেন ইংলিশটা আরো সুন্দর শোনা যাবে। এবার আসা যাক ওয়ান্না। ওয়ান্না অর্থ হচ্ছে কোনো কিছু চাওয়া, ওয়ান্ট টু, কারো কাছে কোনো কিছু চাওয়া বা কোনো কিছু শুধুমাত্র চাই, এরকম বোঝানো ক্ষেত্রে আমরা ওয়ান্না ব্যবহার করতে পারি। এবং এই ওয়ান্নাকে আমি ল্যাবোরেটলি বলতে পারি ওয়ান্ট টু। চাওয়া অর্থে কি হবে? ওয়ান্ট টু বা ওয়ান্না। যেমন সে আমার কাছে সাহায্য চায়, কি লিখতে পারি? হি wanna help to me, সে আমার কাছে সাহায্য চায়। তাহলে wanna কে আমি লিখতে পারি he wants to help to me, ঠিক আছে? তাহলে আমরা wanna কে লিখতে পারি want to। অবশ্য এখানে he third person singular number হওয়ায় ওয়ান্নার এখানে ওয়ান্টস টুর পরিবর্তে ওয়ান্টস টু লিখেছি। একইভাবে আমি চাই আই ওয়ান্না, যেখানে হবে আই ওয়ান্ট টু। এখন আমি কি চাই সেটার এখানে আমি শুধু তার নামটা লিখে দিব। যেমন আমি টাকা চাই, আই ওয়ান্ট টু মানি। আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো। আমি খেলতে চাই, আই ওয়ান্ট টু প্লে। আমি বুঝতে চাই, I want to understand। তাহলে অবশ্যই ওয়ান্না কে আমরা কি লিখতে পারি? want to। এখন আসা যাক give me নিয়ে। give me এটা আসলে আমরা কি লিখতে পারি? give me। give me কে elaborately ভাবে আমরা লিখলে পাই give me, অর্থ দাও আমাকে বা তাকে বা কাউকে কোনো কিছু দাও। দেওয়া অর্থে আমরা কি লিখতে পারি? give me বা give me। যেমন আমাকে এক গ্লাস পানি দাও, give me a glass of water, যাকে elaborately আমরা পাবো give me a glass of water। আমাকে সাহায্য করো, give me help। আমাকে যেতে দাও, give me go। তাকে যেতে দাও, give him। give me অর্থ বলেছি give me। তাহলে এখানে কিন্তু আর he এই পার্সনটা ব্যবহার করা যাবে না, শুধুমাত্র give me বলতে give me বোঝাবে, ঠিক আছে? তাহলে আমরা এটাকে আরেকবার ক্লিয়ার করে নিই। gonna অর্থ going to, got অর্থ have to অথবা have got to, wanna অর্থ want to, give me অর্থ give me। তাহলে গণনা কখন ব্যবহার করব? বর্তমান অথবা ভবিষ্যৎকালে কোনো কিছু কাজ হচ্ছে এরকম বুঝালে আমরা ব্যবহার করব গণনা। যেমন আই গণনা টু প্লে, আমি খেলতে যাচ্ছি, আই এম গোয়িং টু প্লে। সেরকম গটটা অর্থ হ্যাভ টু, বাধ্যবাধকতা অর্থে। যেমন হি গট টু গো, তাকে যেতে হবে, হি হ্যাজ টু গো, সেরকম। আবার ওয়ান অর্থ ওয়ান টু, চাওয়া অর্থে। তাহলে আমি কি চাই? সাহায্য চাই, আই ওয়ান্না হেল্প, আই ওয়ান্ট টু হেল্প, এরকম। গিভ মি অর্থ গিভ মি, তার মানে দাও, আমাকে কিছু দাও, এরকম অর্থে। গিভ মি হেল্প, আমাকে সাহায্য দাও। গিভ মি রাইট, আমাকে লিখতে দাও।
এরকম। তাহলে ভিউয়ার্স আমার মনে হয় এই যে ওয়ার্ডগুলো আমি লিখেছি এগুলোকে ইলাবোরেটলি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। তাহলে আপনারা প্র্যাকটিস করতে থাকুন এবং আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।